হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ এর একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো নোটিশটি আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো নোটিশটি একটু আমরা দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি 2023 রাত 9টায় প্রকাশ করা হবে। সারা দেশে এই পরীক্ষায় মোট 70,316 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং পরীক্ষায় পাশের হার 40.2%। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuac.bd এখান থেকে জানা যাবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আমরা যে ওয়েবসাইট থেকে বরাবর চেক করে আসছি সেই ওয়েবসাইট থেকে আপনার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। তবে এবছর পাশের হার মাস্টার্স পরীক্ষার আপনি দেখতে পাচ্ছেন একদম কম, 40.2%, এবং এই রেজাল্ট ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। আমরা একটু ব্যস্ত থাকার কারণে সঠিক সময়ে নোটিশটি দিতে পারিনি, এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পরবর্তী সকল আপডেট নিউজগুলো সঠিক সময় আপনারা পেয়ে যাবেন। তো এডুকেশন বিষয়ে সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।